নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাল্য বিবাহ, শিলচরে প্রতিবাদ করতে গিয়ে আটক চার মহিলা সংগঠনের নেত্রী। ধলাইয়ে তিনটি গাড়ি থেকে বাজেয়াপ্ত ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি, আটক সাত। করিমগঞ্জে এক বাড়ি থেকে উদ্ধার 10 লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট, পলাতক গৃহকর্তা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাল্যবিবাহ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্ত সহ পুলিশে আতিশয্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আটক হলেন চার মহিলা সংগঠনের নেত্রীরা। মঙ্গলবার বাল্যবিবাহ নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ও পুলিশি আতিশয্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, নারী মুক্তি সংস্থা, অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উইমেন্স অ্যাসোসিয়েশন, ফোরাম ফর সোশ্যাল হারমোনি ও এআইডিএসও সহ বেশ কয়েকটি সংগঠনের নেত্রীরা শিলচর অফিস পাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করলে জেলার বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়ে চার মহিলা নেত্রী যথাক্রমে দুলালী গাঙ্গুলি, স্নিগ্ধা নাথ, আতরজান বেগম মজুমদার ও সীমা ঘোষকে আটক করে সদর থানায় নিয়ে গিয়ে বিকেল অবধি আটকে রাখে। এদিন পুলিশের এহেন ভূমিকায় তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। বিক্ষোভ চলাকালীন যৌথ সংগঠনের নেত্রীরা জানান, বাল্যবিবাহ রুখতে যা করা হচ্ছে তা অত্যন্ত অমানবিক, নিষ্ঠুর ও চূড়ান্ত হৃদয়হীনতা প্রসূত কর্মকলাপ। পাশাপাশি বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত জনগণের পক্ষ থেকে দাবি তোলা হয় যে হাজার হাজার মানুষ যারা মূলত দুস্থ পরিবারে, তাদের জেলবন্দি করে রাখার স্বৈরাচারী পথ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং শিক্ষা ও সমাজ চেতনা সৃষ্টির মধ্যে দিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলে সৃষ্ট সমস্যার সমাধান করতে হবে বলে জানান। গোটা রাজ্যে প্রতিদিন বার্মিজ সুপারি সহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করতে রাজ্যের পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। বরাক উপত্যকায়ও একই ধারা অব্যাহত রাখছে পুলিশ প্রশাসন। সোমবার রাতে ধলাই পুলিশ তিনটি যানবাহন থেকে 50 ব্যাগের বেশি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। পাশাপাশি এই কাণ্ডে 7 জন পাচারকারীদের গ্রেফতার করে ধলাই পুলিশ। গোপন সূত্রে তথ্য অনুসারে এদিন রাতে ধলাই থানার সম্মুখে নাকা চেকিং এর সময় ধরা পড়ে বাহনগুলো। প্রথমে AS-11EC-2788 নম্বরের গাড়ি আটক করে বার্মিজ সুপারি ভর্তি 25টি ব্যাগ উদ্ধার করা হয়। পাশাপাশি ধলাই রাজনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা নূর ইসলাম লস্কর আটক করে পুলিশ। একইভাবে AS-11EC-3346 নম্বরের গাড়ি থেকে 29 ব্যাগ বার্মিজ সুপারি সহ ধলাই ছোট শালগঙ্গার বাসিন্দা লালমন শাওমা ও কিষান খাসিয়াকে আটক করা হয়। পাশাপাশি AS-11AN-4266 নম্বরের মারুতি ওয়াগনার থেকে ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি সহ আলগাপুরের বাসিন্দা এজাজ আহমেদ মজুমদার, রাজনগরের খোকনউদ্দিন মজুমদার, চান্নিঘাটের সাইদুল হক মজুমদার ও মতিপুর লস্করকে গ্রেফতার করে ধলাই পুলিশ।
নেশা সামগ্রী উৎখাত করতে গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ বাঘের সাঙ্গন এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 10 লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হলো গিরিশগঞ্জ ফাঁড়ির পুলিশ। তবে এই বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হলেও গৃহকর্তা জুবেল আহমেদ পুলিশের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পুলিশ এ নিয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বলে সূত্রে জানা গেছে। আইসি গিরিশগঞ্জ এটা ইনপুট পাইছিলে বাগারসাঙ্গার এটা ঘরত জুবেল আহমেদ তেখেতৰ ঘৰত ড্ৰাগছ অহা বুলি, তো একৰ্ডিংলি তেওঁলোকে হাউচ চাৰ্চ কৰিলে জুবেল আহমেদৰ ঘৰ, তেতিয়া 10,000 ইয়াবা টেবলেট আমি তাৰপৰা ৰিকভাৰ কৰিছোঁ। আৰু জুবেল আহমেদ যোনজন আছিলে তেখেত পলাতক আছে, তো আমি তেতিয়া তেওঁক ধৰিবৰ কাৰণে আমাৰ চেষ্টা চলি আছে এইটো কেছত, আৰু ইয়াৰ বাজাৰ মূল্য আপোনাৰ 10 লাখ টকা হ'ব। নাই, তেওঁ পলাতক হৈ আছে, বাকী কোনো তেওঁলোকৰ ঘৰত নাছিলে মানুহ সব পলাতক। বারিক নগরে রহস্যজনকভাবে মৃত্যু হওয়া গৃহবধূ নাজমিন সুলতানা লস্করের শ্বশুর তজমুল আলী লস্করকে পুলিশ গ্রেফতার করায় সাধুবাদ জানালেন সোনাবাড়িঘাট জিপি সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া। মঙ্গলবার হত গৃহবধূ নাজমিনা সুলতানা লস্করের শ্বশুর তজমুল আলী লস্করকে শিলচর আদালতে তোলা হয়। উল্লেখ্য, গত 2 জানুয়ারি নাজমিন সুলতানা লস্করের মৃত্যুর খবর পেয়ে তার বাবার বাড়ির লোকেরা নাজমিনের শ্বশুরবাড়িতে গিয়ে দেখতে পান তার নিথর দেহ। এই ঘটনায় নাজমিনের শ্বশুরবাড়ির 7 জনকে অভিযুক্ত করে শিলচর দায়ের করেন তার বাবার বাড়ির লোকেরা। এই অভিযোগের ভিত্তিতে নাজমিনের শ্বশুর সহ বাকি অভিযুক্তদের আটক করে পুলিশ বলে জানা গেছে। বারিকনগর মার্ডার করা হয়েছিল যে আমরা রাত্রে গিয়ে ম্যাজিস্ট্রেটলি এটা রিকভারি করি, আমরা পুলিশে এটা রিকভারি করি, পরিমাণ করে দুই তারিখে একটা আন্দোলন হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা কাছাড় পুলিশে আসাম পুলিশে একটা ভালো ভূমিকা নিচ্ছেন, পেন্ডিং করে দিচ্ছে, দুইজন আসামি ধরিয়া জেল ফরওয়ার্ড করছেন, এবং আজকে গত রায় আরও একজন আসামি অ্যারেস্ট করছেন। এর লাগে আমি মেডিকেল থানার আইসিরে ধন্যবাদ দিয়ার, আমার কাছাড়য় এসপি মহোদয়কে ধন্যবাদ দিয়ার যে পুলিশ যেভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়াইছে, এইরকম যদি রুখে দাঁড়ায় তাহলে আমাদের আগামী দিনে এই নারী নির্যাতনটা বন্ধ হব। এবং আমরা এই এফআইআরও এই মেয়ের বাবায় উল্লেখ করছিলাম যে 7 জন 21, এই 21-জন মাঝে 3 জন 21 এখন পর্যন্ত আমার আইসি তারে ধরে নিয়েছেন, এবং বাকি যারা রয়েছেন আমরা চাই এটা অতিসত্বর এধারে আটক করা হোক, বা খোলা আকাশের ময়দানের মধ্যে এরকম ঘোরাফেরা করে এটা যাতে পারে না, এইরকম মানুষকে জেল রাখিয়া ফার্স্ট ট্রেক কোর্টে বিচার করবার লাগিন আমরা কোর্টের কাছে একটা আবেদন করবো, জেলা ডিস্ট্রিক্ট জজের কাছে আমরা আবেদন করবো, আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন করবো, এবং আমরা এখন রজত জয়ন্তী উপলক্ষে দুদিনের অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে উদারবোধ রামকৃষ্ণ সেবা সমিতি। সমিতির উদ্যোগে মা শারদা দেবীর বার্ষিক জন্মোৎসবে রজত জয়ন্তী বর্ষপূর্তি ও রামকৃষ্ণ দেবের নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা এবং 5 মন্দিরের কার্যালয় বিবেক ভবনের উদ্বোধন হবে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি। এ উপলক্ষে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সম্পাদক কিশোর ভট্টাচার্য ও সভাপতি সোমনাথ দেব দুদিনের অনুষ্ঠান সূচি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। তারা জানান, 11 ফেব্রুয়ারি শনিবার সকাল 9টায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির প্রতিকৃতি সহ শোভাযাত্রা, দুপুরবেলা বস্ত্র বিতরণ, সন্ধ্যা 5:30 সন্ধ্যারতি, 6:30 মহারাজগণের উপস্থিতিতে অধিবাস ও নূপুর নৃত্য কেন্দ্র সহ আরও 4টি সংস্থার দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান, 12 ফেব্রুয়ারি রবিবার ভোর 5টায় মঙ্গল আরতি, 5:30 মহারাজ ও ভক্তগণ কর্তৃক জলপূর্ণ মঙ্গল ঘট আনয়ন, সকাল 7টায় পুরাতন উপাসনালয়ে দশপ্রচারে ঠাকুর, শ্রীমা ও স্বামীজির পূজার্চনা, সকাল 8টায় প্রতিকৃতি সহ নবনির্মিত মন্দিরে প্রবেশ, 8টায় নতুন মন্দিরে পূজারম্ভ ও চণ্ডীপাঠ, সকাল 10টায় পাঠ মন্দিরের কার্যালয়ে বিবেক ভবনের উদ্বোধন, সকাল 10:30 জীবন ও বাণী নিয়ে আলোচনা সভা, সঙ্গে থাকছে ভজন কীর্তন, বস্ত্রদান, স্মরণিকা উন্মোচন, সকাল 11:30 ভোগ আরতি, দুপুর 12টায় পুষ্পাঞ্জলি, 1টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল 4টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্পূর্ণ অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন কমিটির কর্মকর্তাগণ। প্রথম দিন অধিবাসের দিন একটা বিশেষ র্যালি হবে, শোভাযাত্রা হবে, সকালবেলা 9:30 থেকে শোভাযাত্রা হবে। আশা করি 500 জন লোক এতে যোগদান করবে, ভক্তরা যোগদান করবেন, এবং 25টি ঢাক এবং 3টি ট্যাবলো সহ
এই র্যালি আমাদের এগিয়ে যাবে, এখান থেকে হসপিটাল রোড অবধি যাবে, কালীবাড়ি রোড হয়ে আবার আশ্রমে ফিরে আসবে। এবং ওই দিন সন্ধ্যাবেলা অধিবাস হবে এবং সন্ধ্যা 6:30 থেকে একটা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশেষ করে ঠাকুরকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা থাকবে। এখানে এখান থেকে আমরা উদারবন্দের বিশেষ করে আমাদের স্থানীয় সংস্কৃতিবান যারা আছে তাদের গায়ক গায়িকা এবং নৃত্য দল আছে, 4টি নৃত্য দল আছে, তাদের সবাইকে প্রায় আহ্বান করা হয়েছে, এরা অংশগ্রহণ করবে। রাত 9টা অবধি এদিন চলবে। পরদিন ভোরবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হবে, মঙ্গল ঘট দিয়ে জল আনা হবে এবং তারপর 7টায় নিচের তলায় দশভোজনে ঠাকুর সীমার পূজা হবে। পূজা হওয়ার পর 8টায় সকাল 8টায় মহারাজগণের দ্বারা ঠাকুরের পর ঠাকুর সীমা এবং স্বামীজির পর উপরতলার মন্দিরে প্রতিস্থাপন করা হবে 8 কোটিকায়। 8 কোটিকায় সেখানে বিশেষ পূজা হবে। পূজার পর ভোগ আরতির পর এখানে নিচে আমাদের এখানে একটা বাস্তু যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। 5টি কুণ্ডে মহারাজগণ এবং আমাদের উদারবন্দের স্থানীয় পুরোহিতগণ এই বাস্তু যজ্ঞে অংশগ্রহণ করবেন। সোনাই উন্নয়ন খণ্ডের অধীন রাঙ্গিরঘাট জিপিতে উত্থাপিত দুর্নীতির অভিযোগকে খণ্ডন করলেন জিপি সভাপতি শম্ভু রবিদাস। এক সাংবাদিক বৈঠক ডেকে সভাপতি শম্ভু রবিদাস বলেন, তার জিপিতে কোনো ধরনের দুর্নীতি হয়নি, কিন্তু অশুভ চক্র জিপিকে বদনাম করতে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলছেন। তিনি জানান, যদি দুর্নীতি হয় থাকে তাহলে তদন্ত হোক। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে জিওটেক বা উন্নয়নমূলক কাজে সরকারি কর্মীরা সুন্দরভাবে পরিচালনা করছেন, মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। একজন কর্মদক্ষ অফিসারের মিথ্যা দুর্নীতির অভিযোগ করা হয়েছে। হোজাই থেকে এসে এখানে কি দুর্নীতি করবেন, এ নিয়ে পাল্টা প্রশ্ন করেন তিনি। এছাড়া বক্তব্য রাখেন গ্রুপ সদস্য ধনঞ্জয় নাথ, উপস্থিত ছিলেন হোসেন আহমেদ, বুট্টু লস্কর প্রমুখ। 1277 লম্ব যে ঠেংনারপাড় স্কুলে যেটা ল্যাট্রিন হয়েছে দুইটা, এই ল্যাট্রিনের কাজ বর্তমানেও চলে আর আমার এটা অন গোয়িং হয়ে গেছে। 1277 লম্বর ঠেংনাপাড় দুইটা ল্যাট্রিনের কাজ আসলো 50,000 50,000, এইগুলাও কাজ সমস্ত চলে। যেগুলা যে মানুষে দুই একজন মানুষে যে আমার একজন রাঙ্গিরঘাট জিপি একজন বুটা আবুল তাবুল মাতিতরা তাই একটা কিতা এডিট মানুষ না কিতা, যে এই যে নকরে কোনো লিস্ট না দেখিয়া তাই কীভাবে কইলা যে মাধববাড়ির 1.5 লাখ টাকার কাজ আছে। সেই কাজটা আমার অফিসের মাধ্যমে আমার তাই দেখাইয়া দিবা কোনখানো কাজ আছে। হ্যাঁ কাজ আছে, 21-22 কাজ আছে 1.5 লাখ টাকার মাধববাড়ির। এই কাজটা 21-22 আছে। আর যেটা আমরা যে পিএমআই যেটা কথা হয়েছে এগুলো সম্পূর্ণ ভুল, আমার কোনো মেম্বারেও 1টা টাকা লয় না। আর সঞ্জয় তো করে সঞ্জয় রে করাওয়ার আপনার আর যেটা করাওয়ার এটারে আনলিগাল করাওয়ার সঞ্জয় রে কোনো। পূর্ব সোনাই স্বাধীন বাজার ইসলামিয়া এতিমখানা সিনিয়র মাদ্রাসার পঠন পাঠন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করলেন অভিভাবক সহ এলাকার লোকেরা। এমনকি সামনের পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা 100% ফলাফল করে এলাকার মান উন্নত করবে বলে আশা প্রকাশ করেন অনেকে। মঙ্গলবার মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন স্থানীয় শিক্ষাপ্রেমী জনগণ এমনটাই দাবি করেছেন। পরে সাংবাদিক সম্মেলন করে প্রধান শিক্ষক মৌলানা আবুল হোসেন ও শিক্ষক মুফতি আজাজউদ্দিন বলেন, সরকারের সম্পূর্ণ নিয়ম অনুযায়ী সুন্দরভাবে চলছে মাদ্রাসাটি। সিসিটিভির তত্ত্বাবধানে মাদ্রাসার সম্পূর্ণ ক্লাসরুম ও পরিকাঠামো রয়েছে। সম্প্রতি অসম সরকারের দেওয়া গাইডলাইন অনুযায়ী তারা মাদ্রাসা পরিচালনা করছেন। এখানে মাদ্রাসায় প্রায় 200 কাছাকাছি পড়ুয়ারা রয়েছে, তাই নতুন করে ছাত্র ভর্তি তারা পরীক্ষার মাধ্যমে করবেন বলে জানান। মাদ্রাসার শ্রীবৃদ্ধি কামনায় ধর্মপ্রাণ লোকেদের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন। এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন শিক্ষক সাইদুল আলম চৌধুরী, এনামুদ্দিন লস্কর, বদরুল ইসলাম লস্কর, হাফিজ রহিল আহমেদ ও শিক্ষক আব্দুল জলিল, রাবিনা বেগম লস্কর, সিদ্দিকা ইয়াসমিন মজুমদার, ইয়াসমিন আক্তার লস্কর, নাজমিন সুলতানা লস্কর প্রমুখ। ইসলামিয়া প্রাইভেট সিনিয়র মাদ্রাসা এতিমখানা আজকে 2 তারিখ আমরা মাদ্রাসার ফাইনাল এভালুয়েশন শুরু হয়েছে। তো সরকারের নির্দেশ অনুযায়ী আমরা সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা লওয়া চলে আর সিসি ক্যামেরা লাগাই দিছি আমরা। আর সিসি ক্যামেরার কারণে আমরা মাদ্রাসার পড়াশোনার গতি আর অগ্রগতি চলে আর আশা করি আরও বেশি হইব।
ছাত্র যারা আসেন বোর্ডিং ঘর ছাত্র প্রায় ছাত্র হল বাড়িতে কে আইন বোর্ডিং বোর্ডিং ঘর থাকেন বোর্ডিং ঘর ছাত্র যারা আসেন আপনারা যারা মুফতি হুজুরে এইমাত্র কইছেন ছাত্র ভর্তির লাগিয়া তো ভর্তি তো আমরা 20 তারিখ থেকে লই মুসাব হল দেশ প্রবাসী যেত আসেন আপনার কাছে অনুরোধ আপনারা মাদ্রাসার লাগে সাহায্য সহযোগিতা আর এবং বোর্ডিং ছাত্র লাগিয়া আমরা কোনো ফিস কোনো কিছু লই না টাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিভাবে চলে আর চলব ইনশাল্লাহ আপনারা দেশ দশর সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আর পড়াশোনা ব্যবহার খুব সুন্দরভাবে স্কুলের জেনারেল সমস্ত সাবজেক্ট ক্লাস 1 থেকে 9 পর্যন্ত ক্লাস এখানে চলে আর ক্লাস 10 ছাত্র আসেন ক্লাস 10 থেকে এই বছরও আমরা মেট্রিক দিবার রেজাল্ট ভালো হইব আপনারা দোয়া করে দিবা আশা করি আপনারা সাহায্য সহযোগিতা আমরা মাদ্রাসা সুন্দর সুন্দরভাবে চলব আসসালামু আলাইকুম ওয়া কন্যাকুমারীতে আয়োজিত জাতীয় স্তরের থাংতা আসর থেকে স্বর্ণপদক জয়ী খেলোয়াড়দের উষ্ণ সংবর্ধনা জানানো হলো শিলচর রেলওয়ে স্টেশনে। মঙ্গলবার শিলচর স্টেশনে কাছাড় জেলা দলের পদক জয়ী থাংতা খেলোয়াড়দের ঢাকঢোল বাজিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করেন তাদের পরিবারের লোকজনেরা সহ তৃণমূল কংগ্রেসের নেতা ডক্টর শান্তিকুমার সিংহ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে থাংতা কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা জানান, আসাম থেকে 41 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে, আমাদের কাছাড় থেকে 14 জন অংশগ্রহণ করেছিল, এর থেকে 4 জনে গোল্ড পদক প্রাপ্ত করেছে এবং 6 জনে সিলভার এবং আরও 4 জনে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তো এটা অনেক গৌরবময় বিষয় যে প্রত্যেকবারই আমাদের আসাম থেকে বা কাছাড় থেকে যারা থাংতা নিয়ে খেলার অংশগ্রহণ করে তখন ওরা কিছু না কিছু নিয়ে আসে, বেশিরভাগ গোল্ড আমাদের আসাম থেকে এবং বিশেষ করে কাছাড় জেলা থেকে নিয়ে আসে। যিনি এই থাংতাকে সম্পূর্ণ গেম রূপে প্রতিষ্ঠিত করে আজকে এই ছেলেমেয়েরা স্বর্ণপদক লাভ করেছে, তাদের একটা প্রতিষ্ঠা করতে পেরেছে, তাদের ভবিষ্যতের একটা কর্ম হিসাবে বা পেশা হিসাবে তারা নিতে চাইতেছে, সেইটার যে পুরোধা সেইটার গুরু উনাকে যে স্বীকৃতি দিচ্ছে না, এইটার জন্য ওদের আক্ষেপ রয়েছে এবং ভারত সরকারের কাছে আমি ওদের হয়ে আমি বিনতি করতে চাই যাতে এই অন্যায় ভবিষ্যতে না হয় এবং যিনি এর প্রতিষ্ঠা করেছেন তাকে স্বরূপভাবে সঠিকভাবে সম্মাননা দেওয়া দরকার। এইটা আজ তক আসাম গভর্নমেন্ট নে জো আসাম কা জো থাংটা কো আসাম স্টেট অলিম্পিক মে নহীঁ লিয়া হুয়া হ্যায়। মে রিকোয়েস্ট করনা চাহতা হুঁ কি জো ইভেন্টস আজ হামারা আসাম কা রিপ্রেজেন্ট করকে আসাম কা এক ইভেন্ট বনকে আজ মেডেল রেকর্ড কে লিস্ট মে আগে লা রহা হ্যায়, উসি থাংটা কো জল্দ সে জল্দ হামারা ন্যাশনাল আর স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন মে রিকগনাইজ করবাইয়ে আর হামারা জো ভবিষ্য কে জো বচ্চা লোক হে উন লোক কো সাপোর্ট কিজিয়েগা। থ্যাংক ইউ। প্রতিবছরের ন্যায় এবছরও বরাকভেলি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনার সাংবাদিক, চিত্র সাংবাদিক, ভিডিও সাংবাদিক ও সাংবাদিক কর্মীদের মধ্যে পঞ্চম নাইন-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট 2023 প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলছে। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে মিডিয়া সুপারের পক্ষে আহ্বায়ক উত্তম সি, সমীরণ চৌধুরী, গৌতম তালুকদার প্রমুখরা একথা জানান। তারা জানান আগামী 10, 11 ও 12 ফেব্রুয়ারি শিলচর ইটখোলা খেলার মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার 10 ফেব্রুয়ারি সকাল 9টায় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করা হবে। পরে অতিথিদের বরণসহ সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের অন্তিম দিন 8 ফেব্রুয়ারি বিকেল 5টা অবধি। টুর্নামেন্টে বিজয়ী দলের জন্য থাকবে চ্যাম্পিয়ন ট্রফি সহ প্রাইজ মানি বলে জানান তারা। প্রতি বছরের মতো এবছরও আমরা মিডিয়া সুপার বরাকভেলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 9-a-side ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা আয়োজন করেছি। আগামী 10, 11, 12 ফেব্রুয়ারি ইটকোলার খেলার ময়দানে মানে আমরা আমাদের ক্রিকেট ম্যাচটা অনুষ্ঠিত হবে। এই এখন পর্যন্ত আমাদের বিভিন্ন থেকে আপনার 6টা দল এখন পর্যন্ত মানে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আরও বাড়তে পারে। আগামী 10 তারিখ যখন শুক্রবার সকাল 9টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান থাকবে, তারপর পতাকা উত্তোলন থাকবে, তারপর বিশিষ্টজনদের আমরা সম্বর্ধনা যাব 2-1 জন সমাজসেবীদের, তারপর খেলা শুরু হবে। খেলা আমরা 12 ওভারের খেলা রাখছি। 12 ওভার এখন পর্যন্ত 6টা টিম রয়েছে, 6টা টিমের মধ্যে আমরা 3টা 3টা করে আমরা ভাগ করে 2টা 2টা ম্যাচ খেলতে হবে, তারপর ফাইনালে চলে যাবে। মিডিয়া সারা যারা আছে মানে মিডিয়ার কার্ড লইয়া গিয়ে আমরা খেলার এন্ট্রি লইলে এরকম কিছু হইলে আমরা আমরা তো কিছু কইতাম না, অপোজিট টিমে যদি কোনো অবজেকশন দেয়
তারপরে আমরা যদি দেখি এটা মানে মিডিয়ার না হয় টিমটারে আমরা বাতিল করতে বাধ্য হইব। এলে বারবার আপনারা সবরে কইরাম যে মিডিয়ার আর লাগি আমরা খোলাটা ছাড়ছি প্রত্যেক মিডিয়ার মানুষের ক্ষেত্রে এর বাইরে মানুষ যাতে আইন আর কি প্রকৃত যারা মিডিয়া আর কি সংবাদকর্মী আর কি তারাই যাতে ক্ষেত্রে খেলার সুযোগ পায় সেটাই আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে সবার কাছে অনুরোধ থাকবো। এবারে আমরা যে খেলার আয়োজন করছি আমরা খেলার আয়োজনের মাধ্যমে কিছু সাংস্কৃতিক কর্মী আছেন তাদেরকেও সম্বোধনা জানানো হবে, আরও বিশেষ কোনো ব্যক্তি যারা আসবেন তাদেরকেও আমরা সম্মান জানাবো মিডিয়া বরাবরি মিডিয়া সুপারের পক্ষ থেকে। আর সবাইকে আমরা বলছি যাতে এই খেলা উপভোগ করার জন্যে ১০, ১১, ১২ হিটকোলা ময়দানে আপনারা সকাল দশ ঘটিকার থেকে এসে আপনার খেলা উপভোগ করতে পারবেন, এটাই আপনারা আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ। আর আগামী দিনে মিডিয়া সুপারের বরাকবেলি মিডিয়া সুপারের পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হবে, সেটা আগামীতে আমরা জানিয়ে দিব আপনাদের মাধ্যমে। ধলাই পিডব্লিউডি মাঠে শেষ হলো ধলাই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। গত ৩০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চূড়ান্ত খেলা সোমবারে শেষ হয়। উক্ত প্রতিযোগিতায় ওপেন ও লোকাল দুটি ক্যাটাগরিতে কাছাড় জেলা থেকে আগত খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। ফাইনাল ম্যাচে ওপেন ক্যাটাগরিতে অলোক সিনহা, অমরজ্যোতি সিনহা এবং লোকাল ক্যাটাগরিতে কমলজিৎ সিনহা, সঞ্জু সিনহা জুটি খেতাব জয় করতে সক্ষম হন। প্রতিযোগিতায় ওপেন ক্যাটাগরিতে রানার্স আপ হন মিজোরামের লালপান মাইওয়া এবং নেংসিয়ান লালা জুটি। লোকাল ক্যাটাগরিতে রানার্স আপ হন সুভজ্যোতি সিনহা, শুভজিৎ সিনহা জুটি। প্রতিযোগিতার ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের পুরস্কার বাবদ স্বর্গীয় সুশান্ত রঞ্জন দত্ত মেমোরিয়াল ট্রফি সহ নগদ ১৫,০০০ টাকা তুলে দেওয়া হয়। ট্রফি ও নগদ অর্থ স্পন্সর করেন প্রয়াত সুশান্ত রঞ্জন দত্তের দুই পুত্র সুরজিৎ ও শুভ্রজিৎ। রানার্স আপ ট্রফি সহ নগদ অর্থ স্পন্সর করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অনুরূপভাবে লোকাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে স্বর্গীয় শঙ্কর সেবক দত্ত মেমোরিয়াল ট্রফি সহ নগদ ৫,০০০ টাকা তুলে দেওয়া হয়। ট্রফি ও নগদ অর্থ স্পন্সর করেন প্রয়াত শঙ্কর সেবক দত্তের পুত্র সুকল্যাণ দত্ত। রানার্স আপ দলের খেলোয়াড়ের হাতে ট্রফি সহ নগদ ৪,০০০ টাকা প্রদান করা হয় আয়োজক কমিটির তরফে। শিলচরের সাংসদ রাজদীপ রায় গ্রামীণ নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ের প্রথম ম্যাচে ১-০ গোলে বিজয়ী হল স্বাধীন বাজার দল। সোমবার সোনাইর উত্তর মোহনপুর গ্রিন পার্কে তারা হারায় উত্তর মোহনপুর দলকে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সোনাই মণ্ডল সভাপতি ভোজন সেন, যুব মোর্চার সভাপতি পিঙ্কু দাস, সোনাই পুরসভার চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস, ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ, পুর কমিশনার নিবুল ইসলাম লস্কর, বিশিষ্ট ক্রীড়াবিদ তথা অবসরপ্রাপ্ত বিডিও ও বদরুদ্দিন মজুমদার, রামকৃষ্ণ নাথ। খেলা শেষে বিজয়ী দলকে সার্টিফিকেট প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা। সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চেয়ারম্যান শাহরুল যুব প্রজন্মকে গুটকা জাতীয় সামগ্রী সেবন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, কাছাড় স্পোর্টস ফোরাম ও কাছাড় জেলা বিজেপি উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ৪টি দল অংশ নিয়েছে। আমরা সবাই জানি খেলাধুলা খুব ভালো জিনিস, খেলাধুলা করলে শরীর চর্চা হয়, শরীর ভালো থাকে। কিন্তু আমার মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা জিনিস খেলাধুলার মধ্যে, সেটা হলো খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে ব্রাদারহুড পরিচিতি আসে, যেটা আর কোনো জিনিসে নয়। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলছি না, আমি একটা বার্তা দিচ্ছি আমাদের যারা ছোট ছোট ভাইয়েন আছেন ১৮ থেকে ২২ বছর। আপনারা আমাদের ভবিষ্যৎ, কিন্তু ইদানিং কালে আমি এই সমস্ত যারা বাচ্চারা আছেন কম বয়সের, ওনাদের একটা খারাপ জিনিস দেখতে পাচ্ছি, যেটা হলো শিকড় বা আমাদের গ্রাম্য ভাষা বলে আরো কি জিনিস একটা বলে গুটকা। এটা কিন্তু মারাত্মক জিনিস, যেটা আপনারা এখন বুঝতে পারবেন না, যখন আমার আপনাদের বয়স ৪০ বছর হবে, ৪৫ বছর হবে, আপনাদের এটার জন্য ক্যান্সার হবে, আপনাদের টিবি হবে। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা এটাকে ছেড়ে দিন, এদের বিষবাদার হিসাবে আমার কথা মেনে। আমি শুধু উত্তর মোহনপুর গ্রামের কথা বলছি না, এই এলাকার প্রত্যেক ছোট ছোট ভাইদেরকে এই বার্তা দিচ্ছি, আপনারা এটাকে ছেড়ে দিন, এটা আপনাদের ভবিষ্যৎ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বাল্য বিবাহ, শিলচরে প্রতিবাদ করতে গিয়ে আটক চার মহিলা সংগঠনের নেত্রী। ধলাইয়ে তিনটি গাড়ি থেকে বাজেয়াপ্ত ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি, আটক ৭।
করিমগঞ্জে এক বাড়ি থেকে উদ্ধার 10 লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট, পলাতক গৃহকর্তা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।